ভাইফোঁটার দিনে নিখোঁজ দাদার ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে দাদার মঙ্গল কামনা করলেন বোন। এভাবেই দীর্ঘ সাত মাস দাদার বাড়ি ফেরার অপেক্ষায় পথছে হাবড়ার বোন। ভাইফোঁটার দিনে নিখোঁজ দাদার ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে চোখের জলে দাদার মঙ্গল কামনা করলেন বোন। বলে উঠলেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। কপালে হাত ঠেকিয়ে নিয়ে ঈশ্বরের কাছে দাদার মঙ্গল কামনাও করলেন তিনি। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার বাণীপুর ইতনা কলোনি এলাকার যুবক অসীম কর চলতি বছরের মার্চ মাসের ২৭ তারিখ হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। বহু জায়গায় খোঁজাখুঁজি করেও দাদার সন্ধান পাননি। প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন দাদাকে ঘরে ফিরিয়ে আনার জন্যে, কিন্তু কোনো খোঁজ মেলেনি। এমনকি এলাকায় কোনো অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার হলেও তড়িঘড়ি সেখানে পৌঁছে গেছেন এক বুক ভয় নিয়ে। ভাইফোঁটার এই শুভ দিনে বোন পম্পা দত্ত জানালেন, দাদা হারিয়ে যাবার পর থেকেই পুলিশের কাছে গেছি, বিভিন্ন লোকের কাছে গেছি, সকলের কাছেই আবেদন করেছি দাদাকে ফিরিয়ে আনার জন্যে। ব্যাপারটি এখন সিআইডি দেখছে। ভীষণভাবে মনে পড়ছে, সেটা আর প্রকাশ করার মতন না। কালকে রাত্রের থেকেই ভেঙে পড়েছি। আমার স্বামী না থাকলে হয়তো সামলানোর লোক পেতাম না। ও আছে, ও তাই ও নিজেই তাই সামলাচ্ছে। দোকানদারি করে যতটুকু পারে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে, যাতে আমাকে সামলাতে পারে। আমার প্রশাসনের কাছে এইটুকুই আবেদন, আজকে সাত মাস আমার দাদা নেই। আমার মা বাবা খুবই ভেঙে পড়েছে, অসুস্থ হয়ে গেছে। আমিও নার্ভের পেশেন্ট, আমিও খুব অসুস্থ। যদি তারা একটুখানি তোড়জোড় করে যদি একটু খোঁজার চেষ্টা করে, আশা করি পেয়ে যাবে। তাহলে হয়তো দুটো সংসার বেঁচে যাবে। আজ সাত মাস হলো দাদা বাড়িতে নেই। বৃদ্ধ বাবা মা এক প্রকার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। নিজেও শারীরিকভাবে অসুস্থ বোন বাবা মাকে আপাতত নিজের কাছে এনে রেখেছেন। পরিবারে একমাত্র রোজগেরে ছিলেন দাদা। দাদার অবর্তমানে বাবা মায়ের সংসার চলছে না। এদিন সেসব কথা বলতে গিয়ে বারবারই চোখ জলে ভিজে উঠছিল। দাদা নেই, রাখি পড়াতে পারি না, ভাইফোঁটাও দিতে পারি না। দাদা যেখানেই থাকুক সুস্থ থাকুক, দাদার দীর্ঘায়ু কামনা করে দাদার ছবির সামনে প্রদীপ জ্বেলে দিলেন বোন। এ বিষয়ে পম্পা আরও বলেন, আজকে সাত মাস হলো দাদা নিখোঁজ। মূলত রাখিও পড়াতে পারিনি, এবার ফোঁটাও দিতে পারলাম না। ঠাকুরের কাছে কামনা করি যাতে দাদা যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, আর খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক। সবাই ওর আশায় বাড়িতে বসে রয়েছে, ওর জন্যই মূলত প্রদীপটা জ্বালানো। নিখোঁজ অসীম করের মা মলিনা দেবী এদিন ছেলের ছবি নিয়ে তিনিও কান্নায় ভেঙে পড়েন। প্রশাসনের কাছে তার একটাই দাবি, মায়ের সন্তানকে তার কোলে ফিরিয়ে দিক প্রশাসন। কি করব, কোনো ভাষাই খুঁজে পাই না। সাত মাসটা বোন দাদাকে ফোঁটা দেয়, প্রশাসনের কাছে একটি আবেদন করছে, তারা যদি কোনো মায়ের সন্তানকে খুঁজে দিতে না পারে, এটাই আবেদন করি তাদের কাছে। একটাই ছেলে একটা মেয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।